তো ভিওর্স আপনারা কেমন আছেন বন্ধুগণ তো আজ আমি আপনাদেরকে ভিডিওতে এমন একটি খুফিয়া ম্যাজিক টিপস দেখাবো এমন একটি আলটিমেট ইউনিক ম্যাজিক দেখাবো যেটির কাজ দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এবারে আপনি যে কোনো ফোনে যদি চারবার টাচ করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই ফোনটি আনলাক হয়ে যাবে আপনি যখন যে কোনো ফোনে চারবার টাচ করবেন তখন কিন্তু সেই ফোনটি সঙ্গে সঙ্গে আনলাক হয়ে যাবে তো আপনি যখন আপনার মোবাইল ফোনে শুধু চারবার টাচ করবেন তখন কিন্তু আপনার মোবাইল ফোনটি সঙ্গে সঙ্গে আনলাক হয়ে যাবে তো আপনি যখন আপনার বন্ধু গোপন কাজটি করে দেখাবেন তখন আপনার বন্ধু হান্ড্রেড পারসেন্ট অবাক হয়ে যাবে সেভাবে যে কিভাবে এটা সম্ভব তো এটা আপনি কিভাবে করবেন সো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন টেক অ্যান্ডাবল চ্যানেলতে চলুন শুরু করা যাক ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশানটি রয়েছে সেটি অন করে দিন ভিআর্ তো আমি আপনাদেরকে খুবই ম্যাজিক কাজটি করে দেখাবো তো এখন আমি জাস্ট মোবাইল ফোনটি অফ করলাম দেন অন করব তো জাস্ট করলাম তো এখন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল ফোনটি কিন্তু এখানে লক করা রয়েছে এখানে কী লকর রয়েছে তো সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কী করা রয়েছে তো সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না তো এখন যদি আমি মোবাইল ফোনে টাচ করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি ভাইভেট হবে তো দেখতে পাচ্ছেন যে আমি যখন মোবাইল ফোনে টাচ করছি তখন কিন্তু মোবাইল ফোনটি ভাইভেট হচ্ছে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে মোবাইল ফোনে চারবার টাচ করলেই মোবাইল ফোনটির সঙ্গে সঙ্গে আনলক হয়ে যায় তো এখন আমি জাস্ট মোবাইল ফোনে শুধুমাত্র চারবার টাচ করব দেখি যে কীভাবে মোবাইল ফোনের সঙ্গে সঙ্গে আনলক হয়ে যায় তো এখন আমি জাস্ট মোবাইল ফোনের যে কোনো জায়গায় শুধু চারবার টাচ করব তো জাস্ট এখানে করলাম 1 2 3 4 তো দেখতে পেলেন চারবার টাচ করার সাথে সাথে কিন্তু মোবাইল ফোনটি আনলক হয়ে গিয়েছে তো আপনি যখন যে কোনো ফোনে চারবার টাচ করবেন তখন কিন্তু সেই ফোনটির সঙ্গে সঙ্গে আনলক হয়ে যাবে তো এটা আপনি কীভাবে করবেন তো এটি করার জন্য আপনাকে জাস্ট ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে তো অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন তো সেটা আমি একটু পরে দেখিয়ে দেবো তো অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করার পর এখন আপনি স্লাইড করবেন স্লাইড করে করে যাবেন তো জাস্ট আপনি স্লাইড করে করে যাবেন স্লাইড করার পর এখন আপনি গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পর এখন আপনি এটা অ্যালাউ করবেন অ্যালাউ করার পর এখন আপনি এখানে আসবেন দেন আপনি এটা এনাইভেল করবেন নেক্সট ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এখন আপনি এখানে দুবার অ্যালাউ করবেন তো জাস্ট করলাম করার পর এখন আপনি মাই ফটো এখানে ক্লিক করবেন মাই ফটোতে ক্লিক করার পর এখন আপনি এটা অ্যালাউ করবেন অ্যালাউ করার পর এখন আপনি যেটা করবেন তো আপনি চাইলে যে কোনো ছবি দিয়ে আপনার ফোনটিকে লক করতে পারবেন তো এখন আপনি জাস্ট গ্যালারিতে ক্লিক করবেন তো এখন আমি জাস্ট একটি ছবি এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন আপনি জাস্ট পিকচারটিকে ক্রপ করবেন তো ক্রপ করার পরে এখন আপনি যেটা করবেন তো এখন আপনি ওকেতে ক্লিক করবেন তাহলে কিন্তু এই ছবিটি সেট হয়ে যাবে তো এখন আপনি কোন কোন পজিশানে আপনার ফোনটিকে লক করতে চান তো জাস্ট এখন আপনি সেই পজিশানগুলো সিলেক্ট করবেন তো জাস্ট করলাম আমি তো জাস্ট এখানে করলাম ওয়ান টু থ্রি ফোর তো করার পরে এখন আপনি ওকেতে ক্লিক করবেন আবার আপনি কনফার্ম করবেন ওয়ান টু থ্রি ফোর দেন আপনি ওকে ক্লিক করবেন নেক্সট আপনি ফিনিশে ক্লিক করবেন ফিনিশে ক্লিক করার পরে এখন আপনি ক্রিয়েট রিকভারি পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখন আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তো আমি দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর দেন কনফার্ম করবেন ওয়ান টু থ্রি ফোর তো করার পর এখন আপনার সমস্ত কাজ কমপ্লিট তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা সেট হয়ে গিয়েছে কি না তখন আমি জাস্ট মোবাইল ফোনটিকে লক করবো দেন তো দেখতে পাচ্ছেন যে মোবাইল ফোনটি কিন্তু এখানে লক করা রয়েছে এখন যদি আমি মোবাইল ফোনে ট্রান্স করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি ভাইব্রেট হবে তো এখন আপনি মোবাইল ফোনটি খোলার জন্য এখন আপনি জাস্ট এখানে চারবার টাচ করবেন ওয়ান টু থ্রি ফোর তো দেখতে পেলেন চারবার টাচ করার সাথে সাথে কিন্তু মোবাইল ফোনটি আনলক হয়ে গিয়েছে তো কিন্তু আপনি যে কোনো ফোনে যদি চারবার চার্জ করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই ফোনটি আনলক হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এই অ্যাপটি ডাউনলোড করবেন তো অ্যাপটি ডাউনলোড করার জন্য জাস্ট প্লে স্টোর ওপেন করুন প্লে স্টোর ওপেন করার পরে এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখুন টাচ লক স্ক্রিন তো এটা লেখার পর আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন তো আপনি প্রথমে অ্যাপটি ডাউনলোড করবেন দেন আপনি এভাবে সেট আপ করবেন তো এসব আজকের ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও নিচে একটি কমেন্ট করবেন দেন অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ